পাখেই আসুছি সাধারণ নির্বাচন। রাজনৈতিক মহলকু নেই জোরদার চর্চা বি আরম্ভ হয়েগলানি। এহাকু আখি আগরে রখি আমি আরম্ভ করিছু আম নির্বাচন মণ্ডলী। এথিরে ওড়িশার 147 বিধানসভা ও 21 লোকসভা আসন সংক্রান্তীয় তথ্যর অবতারণা করা যাব। এথর আমি পুরী জেলার কাকটপুর বিধানসভা নির্বাচন মণ্ডলী উপরে আলোচনা করিবা। 1952 মসিহারে নিমাপড়া ও কাকটপুর গোটিয়ে নির্বাচন মণ্ডলী থিলা। কাকটপুর নিমাপড়ারু সাধারণ বর্গরু উপেন্দ্র মহান্তি ও সংরক্ষিত বর্গরু গোবিন্দ চন্দ্র সেঠি প্রতিনিধিত্ব করেছিলেন। এবে কাকটপুর ব্লক, অস্তরঙ্গ ব্লক, কোণার্ক এনএসি, গোপ ব্লকর 13 গ্রাম পঞ্চায়েতকু নেই কাকটপুর নির্বাচন মণ্ডলী গঠিত হয়েছে। নির্বাচন কমিশন আধারে এর ক্রমিক সংখ্যা হচ্ছে 105। 1957 এসি বর্গঙ্ক পাই সংরক্ষিত থিবা বেলে 2009 মধ্য সংরক্ষিত রয়েছে। 1957 সিপিআই নেতা ভরত দাস কাকটপুর প্রথম বিধায়ক হবার সৌভাগ্য পাই আসন সংরক্ষিত থিবার উপেন্দ্র মহান্তি নির্বাচন লড়ি পারি নথিলে। তেবে 1961 সংরক্ষণ হটি যাবার জন কংগ্রেস লড়ি সে দ্বিতীয় থর পাই বিধায়ক হয়ে 1967 বিধায়ক হয়ে বামপন্থী নেতা গতিকৃষ্ণ স্বাইঁ। 1971 কাকটপুর রাজনীতি নিয়ে নূয়া মোড়। অস্তরঙ্গ ব্লকর পূর্বতন অধ্যক্ষ সুরেন্দ্রনাথ নায়ক নির্বাচন ময়দানকু ওহ্লাই বিজু বাবুঙ্ক উৎকল কংগ্রেস লড়ি সে প্রথম থর পাই বিধায়ক হয়ে এরপরে সুর নায়ক জনে সফল রাজনেতা ভাবে উভা হয়ে 1977, 1985 ও 1990 বাজি মারি সুর। তবে 1995 কাকটপুরে কংগ্রেস নেতা বৈকুণ্ঠনাথ স্বাইঁ বিজয়ী হয়ে বিধায়ক হবার 8 মাস পরে তাঁর পরলোক হয়ে কাকটপুরে প্রথম থর পাই উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে সুর নায়ক পুণি থরে বিজয়ী হয়ে 2004 ও 2004 বিজু জনতা দল টিকেটরে সে বাজি মারি কাকটপুর 7 থর নির্বাচিত হয়ে সুর রেকর্ড করেছেন। 2009 সাধারণ নির্বাচন বেড়কু এই আসনটি সংরক্ষিত হয়ে সুর আউ লড়ি পারি নথিলে। তেবে তাঁকরি সহযোগে হি বিজু জনতা দল কাকটপুরে নির্বাচন লড়ি আসুছি। 2009 রবি মল্লিক, 2014 সুরেন্দ্র সেঠি ও 2019 তুষারকান্তি বেহরা বিজয়ী হয়েছেন। মোটামুটি ভাবে দেখিলে 2000 রু এ যাবত কাকটপুর বিজু জনতা দল কব্জারে রহি আসিছি। কিন্তু 2009 পরে প্রতিথর বিধায়ক বদলুছেন। কাকটপুরে অণকংগ্রেস দলগুলিক অধিক সফল হয়েছেন। কংগ্রেস মাত্র 4 থর জিতি বেড়ে বাকি নির্বাচনে বামপন্থী ও জনতা ভি অন্য অণকংগ্রেস দলগুলিক সফল হয়েছেন। রিপোর্ট ওডিয়া স্পট নিউজ।